প্রথমে ফেসটা ক্লিন করে নেওয়ার পালা, প্রথমে ফেসটা ক্লিন করে নিতে হবে। তো আজকে অ্যাজ আ ফেসিয়াল ওয়াশ, মানে একটা ফেস ওয়াশ হিসেবে আমি ন্যাচারাল সিক্রেটের এই কিউকাম্বার ফেস ওয়াশটি ব্যবহার করব। এটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো, যারা অয়েলি স্কিনের আছে তারা এই ফেস ওয়াশটি ব্যবহার করে রাখতে পারো। তো আমি আমার পরিমাণ মতো ফেস ওয়াশ নিয়ে নিব, নিয়ে তারপর হালকা পানি নিব, নিয়ে তারপর আমরা আমাদের ফেসটাকে ক্লিন করে নেব। ভালো মতো মেকআপ বসার জন্য ফেসটা ক্লিন করে নেওয়া মাস্ট হ্যাভ, ভালো মতো ক্লিন করে দিতে হবে। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে হবে পোর্সগুলোতে, যাতে কোনো ডার্টি থাকলে সেগুলো বের হয়ে যায়। এরপর ভালো মতো মাসাজ করার পর ফেসটা নর্মাল পানি দিয়ে ক্লিন করে নিতে হবে। ফেসটা নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে নিয়ে আসছি। আমাদের সেকেন্ড স্টেপ হলো স্ক্রাবিং। স্ক্রাবিং এর জন্য আমরা যে কোনো স্ক্রাব ফেস ওয়াশ ইউজ করতে পারি। আমি আজকে ইউজ করবো হিমালয়া ফাস্টার্টের এই ফ্রুট স্ক্রাবটি। এটিও অয়েলি স্কিনের জন্য, ওয়াটার স্কিনের জন্য এটা একটা বেস্ট স্ক্রাব। এখন কথা হলো যাদের কাছে স্ক্রাব নেই তারা কী করবে, তারা ফেস ওয়াশের সাথে সুগার, আমরা যে চিনিটা খাই সেই চিনি, এরকম কিছু চিনি অল্প একটু ফেস ওয়াশে নিয়ে হালকা স্ক্রাব করলে স্ক্রাবিংয়ের কাজটা হবে। তো আমি আজকে চিনি ব্যবহার করছি না, যেহেতু আমার কাছে স্ক্রাব আছে, সেহেতু আমি আজকে হিমালয়ার এই ফ্রুট স্ক্রাবটা ব্যবহার করব। স্ক্রাব যেহেতু একটু রাফ তাই বেশি ঘষাঘষি করা যাবে না, অল্পভাবে স্ক্রাব করে নিতে হবে। আমাদের ওপেন পোর্স গুলো, তারপরে যেসব জায়গাগুলো বেশি খামে মেকআপ করার সময় সেগুলো ভালো মতো স্ক্রাব করে নিতে হবে। আপনারা এখানে ফেস ওয়াশের সাথে একটু চিনি সুগার মিশিয়ে হালকা হালকা করে স্ক্রাব করলে স্ক্রাবিং এর কাজ হয়ে যাবে। স্ক্রাবিং করার পর আমি নর্মাল ওয়াটার দিয়ে ফেস ক্লিন করে আসলাম। এরপর চাওয়ার জন্য মুখটা পর্যন্ত চেক করে করতে হবে। এখন আমাদের থার্ড নাম্বার স্টেপ হলো ফেস প্যাক লাগানো, অথবা মানে ফেস প্যাক লাগানো। ফেস প্যাক লাগানোটা মেকআপ করার আগে খুব জরুরি, এটা মেকআপটা ভালো মতো বসে এবং সেফ হয়। তো আজকে আমি ফেস প্যাক হিসেবে ব্যবহার করবো মুলতানি মাটি। এখন আমি এয়ারটাইট কন্টেনারে মুলতানি মাটি স্টোর করি। আজ ইউ ক্যান সি আমি এরকম মুলতানি মাটি এরকম এয়ারটাইট কন্টেনারে স্টোর করি। এরপর আমি একটা এরকম চামচের এক চামচ এরকম এক চামচ মুলতানি মাটি মাটিতে নিয়েছি। এরপর মুলতানি মাটিটা আমি রোজ ওয়াটারের সাহায্যে মিক্স করবো। পরিমাণ মতো রোজ ওয়াটার নিয়ে নিচ্ছি। রোজ ওয়াটার আর মুলতানি মাটিটা এরকম একটি ব্রাশের সাহায্যে মিক্স করে নিচ্ছি। রোজ ওয়াটারের সাথে মুলতানি মাটি মিক্স করার পরে এরপর মুলতানি মাটির মিশ্রণটা আমি আমার ফেসের মধ্যে অ্যাজ আ ফেস প্যাক আজকে লাগিয়ে দিচ্ছি। ফেস প্যাক ওঠানোর জন্য ডাইরেক্ট পানি দিয়ে ফেস ধুয়ে ফেলে, বাট এটা করা যাবে না।
যেহেতু এটা এমনিতে অনেক ড্রাই আছে, স্কিন অনেক ড্রাই আউট হয়ে আছে, সেহেতু প্রথমে পানি নিব, হাতের মধ্যে নিয়ে এটাকে ওয়েট করে নিতে হবে, চেপে চেপে প্রথমে এটাকে ওয়েট করে নিতে হবে। ডিরেক্ট পানি দিয়ে ধুতে গেলে আমাদের ব্লাড সার্কুলেশনে প্রবলেম হতে পারে, তাই এমন করে পানি দিয়ে ওয়েট করে নেব। ফেস প্যাকটা পানি দিয়ে ক্লিন করে আমি চলে এসেছি। এরপর আমাদের ফোর্থ স্টেপ হলো টোনিং। অ্যাজ আ টোনার আমি আর কিছু ইউজ করবো না, জাস্ট একটু গোলাপ জল ইউজ করবো টোনার হিসেবে। মেকআপের আগে গোলাপ জলটা আমি দেখেছি আমার স্কিনে খুব স্যুট করে, দ্যাটস ওয়াই আমি গোলাপ জল ইউজ করি। আপনারা অন্যান্য টোনারও ইউজ করতে পারেন। এছাড়া আমি বডি শপারের টোনারগুলো খুব ইউজ করি, সেগুলো আমার খুব ভালো এফেক্ট দেয়। এরকম চেপে চেপে টোনারটা আমি আমার ফেসের মধ্যে বসিয়ে নিচ্ছি। এরপর যে আমাদের স্কিন খুব সফট রয়েছে, বেশি ঘষা মাজা করার জন্য স্কিনে টোনারটা চেপে চেপে বসানোর পর 5-10 সেকেন্ড এটা সোক করার জন্য আমাদের সময় দিতে হবে। তো আমাদের টোনার সোক করা শেষ। এরপর আমাদের ফিফথ স্টেপ হলো ময়েশ্চারাইজিং। চেহারার মধ্যে ময়েশ্চারাইজার দেওয়া খুব নেসেসারি, আর ডে টাইম মেকআপ করলে সানস্ক্রিন মাস্ট হ্যাভ। এখন আমি যেহেতু কোথাও বের হচ্ছি না বা ডে টাইম কোনো মেকআপ করবো না, দ্যাটস আমি সানস্ক্রিন লাগাচ্ছি না। এছাড়া আপনারা সানস্ক্রিন লাগিয়ে নিতে পারেন। তো ফিফথ নাম্বার স্টেপ, আমি ময়েশ্চারাইজার ব্যবহার করছি। অ্যাজ আ ময়েশ্চারাইজার আমি ব্যবহার করছি জনসনের এই ময়েশ্চারাইজারটা। এটা বলা আছে যে 24 আওয়ার ময়েশ্চারাইজ দেয়, একটি সফট ক্রিম। এটা আমার খুব ফেভারেট, অলি স্কিনের জন্য এটা খুব ভালো, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। ইভেন এটা ইউজ করলে একটা বেবি সফট একটা এফেক্ট দেয়। এই ময়েশ্চারাইজারটা আমি অনেক ব্যবহার করি, দ্যাটস ওয়াই আমি এটা আজকে ব্যবহার করছি। অল্প ময়েশ্চারাইজার নেব, নিয়ে ভালো মতো আমার পুরো স্কিনটা লাগিয়ে নিচ্ছি। ময়েশ্চারাইজার মেকআপের আগে অনেক নেসেসারি, স্কিনটা সফট এবং স্মুথ রাখে, কোনো ড্রাই আউট হতে দেয় না। তো ময়েশ্চারাইজার লাগানো শেষ এবং মেকআপ করার আগে স্টেপগুলো ফলো করা আমাদের শেষ। কিন্তু যাদের মেকআপ করার আগে এক্সট্রা ঘামে, অতিরিক্ত ঘামে, তারা এ পর্যায়ে পোর্সগুলোর মধ্যে যেসব জায়গায় ঘামে সেগুলোর মধ্যে আপনারা বরফ লাগিয়ে নিতে পারেন, দ্যাটস ওয়াই আপনাদের পোর্সগুলো একটু মিনিমাইজ হতে পারে। আমার অতিরিক্ত অয়েলি স্কিন না, দ্যাটস ওয়াই আমি কোনো বরফ ইউজ করি না, আপনারা চাইলে বরফ ইউজ করতে পারেন। তো এইভাবে যদি অনেকের কমপ্লেন থাকে মেকআপ বসে না, মেকআপ উঠে যায় অথবা কালো হয়ে যায়, এইসবের সলিউশন হলো মেকআপ করার আগে স্কিনটা প্রিপারেশন করে নেওয়া উচিত। স্কিনটা যদি প্রিপেয়ার করে নেওয়া হয় তাহলে স্কিনটা অনেক সফট স্মুথ থাকে, ফাউন্ডেশন এবং অন্যান্য মেকআপ প্রোডাক্ট ধারণ ক্ষমতা থাকে স্কিনে। সো যাদের মেকআপ বসে না, মেকআপ কালো হয়ে যায়, এইসব রকমের সমস্যা রয়েছে, তারা প্লিজ মেকআপ করার আগে স্কিনটা প্রিপেয়ার করে নেবেন। সো অলমোস্ট